আসসালামাইকুম। আমি আজকে নতুন আমার রেসিপি নিয়ে চলে আসলাম আবার আপনাদের সামনে। আমি আজকে চুটকি সেমাইটা কিভাবে রান্না করতে হয় সেটা দেখাবো। এই চুটকি সেমাইটা কিন্তু আমরা গ্রাম বাংলায় হাতেই তৈরি করতে পারি, বাসাতেই। সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি এটা রান্নার জন্য আমি আপাতত 1 লিটার হালকা রুম টেম্পারেচারে রাখা দুধ নিয়েছি। আমি এখন দুধটা জাল মাঝামাঝি টাইপের হয়েছে। এখন আমি এই দুধের মধ্যে কিছু দারচিনি আর কি এলাচ এবং হচ্ছে তেজপাতা দিয়ে দেব। দুটা দারচিনি এবং দুটো এলাচ দিয়ে দিচ্ছি। এবং দুধটা কন্টিনিউয়াসলি নাড়তে হবে। এটা কিন্তু আমরা অবসর টাইমে এই সেমাইটা কিন্তু হাতেই তৈরি করতে পারি, আর গমের আটা দিয়ে করলে আরও বেশি ভালো হয়। গমের আটা দিয়ে এটা ট্রাই করে বাসায় দেখবেন, এটা অনেক ভালো হয়। খেতেও যেমন সুস্বাদু তেমন মার্কেটের থেকে বাসার ফ্রেশ, আর ফ্রেশ জিনিসের মজাই আলাদা, স্বাদটাই আলাদা। আমি এর মধ্যে একটু পরিমাণে, অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো। আমি মিষ্টিতে সবসময় লবণটা দেই, এখানেও দেব। আমি এই সময়ে কিছু কিশমিশ দিব, কেননা সেমাইয়ে কিশমিশটা দিলে খুবই মজা লাগে। সেমাইটা রান্না করতে কিন্তু বেশি টাইম লাগে না। আমি এই সময়ে এখন 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দেব। এটা অপশনাল, কেউ দিতেও পারেন নাও পারেন। সাথে চিনিটা স্বাদ মতো। গুঁড়ো দুধটা একেবারেই অপশনাল, যে যার পছন্দ অনুযায়ী দিতে পারে, নাও দিতে পারে, কিন্তু আমি টেস্টটা ভালো রাখার জন্য আমি এটা দেই। আমার কাছে গুঁড়া দুধের টেস্টটা এবং আসল যে লিকুইড যে দুধ আমরা গরুর থেকে পাই সেটা একেবারেই মিক্সড হয়ে খুবই সুন্দর একটা কালার করে। আমি আরও পরিমাণে চিনি দিয়ে দেবো, চিনি দেওয়া শেষ হয়নি। আমার কিন্তু দুধটা জাল করা শেষ, আমি এখন সেমাইটা দিয়ে দেবো। সেমাইটা এর জন্য আমি সেমাইটা আলাদা করে ভেজে নেব ঘি দিয়ে।
সেমাইয়ের দুধটা রেডি, আমি এর জন্যে আগে ঘি নিয়েছি, এখন নিব সেমাই, কিছু পরিমাণে সেমাই নিব। এটা মূলত অল্প পরিমাণে নিতে হবে, আর একটু নিব। এখন ঘি দিয়ে দেব, আমি এখন কড়াইতে ঘিটা দিয়ে দিচ্ছি। তার মধ্যে সেমাইটা দিয়ে দিচ্ছি, ঘিয়ের চামচটা দিয়ে নিয়ে দিচ্ছি যেন ঘিটা ভালো করে এর সাথে লেগে যায়, সেমাইটার সাথে লেগে যায়। সেই কারণে আমি আর কি বড় চামচ ইউজ করছি না, কেননা চামচের সাথে অনেকটা ঘি ধরে আছে। এভাবে আগে নেড়ে নিতে হবে, নেড়ে ভাজা হালকা ভাজতে হবে, ভাজার পরে একটু গরম পানি দিয়ে দিতে হবে সিদ্ধ হওয়ার জন্যে। আমার সেমাইটা কিন্তু ভাজা চলছে, এরকম একটা সুন্দর একটা কালার আসবে। কালার আসার পরে এটাতে পানি দিয়ে দিতে হবে, আমি পানি দিয়ে দিয়ে একটু সিদ্ধ করে নেব। আমি সেমাই পানি দিয়ে দিয়েছি, এখন এটা জাল সিদ্ধ হওয়ার জন্যে এটা সিদ্ধ হতে থাকবে, তারপরে আবার আসছি। দেখেন আমার সেমাইটা কিন্তু গাঢ় হয়ে আসছে, গাঢ় হয়ে আসছে। আমি একটু পরে এটা দুধের মধ্যে ঢেলে দিব, সুন্দর একটা ঘন হয়ে আসার মতো হয়েছে, অনেকটাই ঘন হয়ে গেছে। আমি এটা এখন দুধের মধ্যে দিয়ে নাড়ব। আমি কিন্তু চুলার মধ্যে দুধের মধ্যে দিয়ে দিয়েছি, এই যে এটা আমি আর একটু পরিষ্কার করে আবার আসছি। আমার সেমাইটা কিন্তু দুধের মধ্যে দিয়ে দিয়েছি, এখন যতক্ষণ ঘন না হয় ততক্ষণ নাড়তে থাকবো। আমার সেমাইটা কিন্তু শেষের দিকে ঘন হয়ে এসেছে, আমার সেমাইটা কিন্তু ফুটে উঠেছে অলরেডি শেষের দিকে। আমার রান্না কিন্তু শেষের দিকে, আমি এখন নামাবো। আমার কিন্তু সেমাইটা রান্না শেষ, আমি এখন এর উপরে কিছু কিশমিশ দিয়ে দেবো।
আমি কিছু কিশমিশ অ্যাড করেছি, আমার রান্না শেষ। আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ আমাকে লাইক কমেন্টস করবেন এবং হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।